রায়গঞ্জ জেলা আদালতে চালু হওয়া মেডিকেল ইউনিট বা সিক রুমে চালু হলো স্বাস্থ্য পরিষেবা। শুক্রবার এই বিভাগে স্থায়ী চিকিৎসক যোগ দিলেন, তাকে স্বাগত জানিয়েছেন আদালতের কর্মীরা। গত 27 সেপ্টেম্বর এই মেডিকেল ইউনিটের উদ্বোধন করা হয়। শুক্রবার থেকে এখানে চিকিৎসক বসবেন। আদালতের কাজের সাথে যুক্ত সমস্ত মানুষই এখানে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পাবে। বিশুদ্ধ পানীয় জল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে উন্নত জলের ওভারহেড ট্যাঙ্ক বসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ইটাহারে। ইটাহার থানার প্রতিরাধপুর বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে অঞ্চলের চৌধুয়ার গ্রামের প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাজ্য সরকারের প্রায় 2,50,000 টাকা ব্যয়ে উন্নত মানের সোলার নিয়ন্ত্রিত জল ট্যাঙ্ক বসিয়ে আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে এদের সূচনা করেন পঞ্চায়েত প্রধান মাধবী রায় বর্মন। উপপ্রধান আমলি মার্ডি ছিলেন, এলাকার পঞ্চায়েত সদস্য প্রতিমা দেব শর্মা, পুলক রায় অঞ্চল কনভেনার জয়দেব বর্মন প্রমুখরা উপস্থিত ছিলেন। এই প্রকল্প চালুর ফলে গ্রামের 2 শতাধিক পরিবার সহ এলাকার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিশুদ্ধ পানীয় জলের সুবিধা হবে বলে জানান প্রধান মাধবী রায় বর্মন। পেশায় মৎস্যজীবী এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দিনহাটে 1 নম্বর ব্লকের পেটলা গ্রাম পঞ্চায়েতের বড়ডাঙ্গা এলাকায়। জানা গেছে মৃত ওই মৎস্যজীবীর নাম খালেক মিয়া। জানা গেছে গত প্রায় 15 বছর যাবৎ নিজের বিল পাহারা দিতে খালেক মিয়া বৃহস্পতিবার রাতে নিজের বিল পাহারা দিতে গিয়েছিলেন তিনি। সকালের সময় মতো বাড়ি না ফেরায় তার ছোট ছেলে তাকে ডাকতে বিলে যায়। সেখানে রক্তাক্ত অবস্থায় খালেক মিয়ার দেহ পড়ে থাকতে দেখা যায়। এরপরই পাড়া প্রতিবেশীদের খবর দিলে তারা ঘটনাস্থলে ছুটে আসে, ছুটে আসে দিনহাটা থানার পুলিশও। এরপর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। রাতে কি ঘটেছিল তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। নতুন বোর্ড গঠনের পর উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে সূচনা হলো উন্নয়নমূলক কাজ। তৃণমূল কংগ্রেস পরিচালিত হেমতাবাদ পঞ্চায়েত সমিতি ও হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে প্রায় 1 কোটি টাকার কাজের শিলান্যাস হয় শুক্রবার। এদিন দুপুরে হেমতাবাদের সমাজপুরে একটি রাস্তা শিলান্যাসের মধ্যে দিয়ে এই কর্মসূচির সূচনা হয়, যেখানে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি শম্ভু রায়, হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান মহিদুর রহমান সহ অন্যান্যরা। এক সেনা জওয়ানের বাড়িতে ঘটে যাওয়া চুরির ঘটনার কিনারা করলো মালদার চাকল থানার পুলিশ। চুরি যাওয়া টিভি ফ্যান সহ অন্যান্য আসবাবপত্র উদ্ধারের পাশাপাশি পুলিশের হাতে গ্রেপ্তার এক যুবক। ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবার কান্ডারণ এলাকার বাসিন্দা জলিল আলীর বাড়ি থেকে উদ্ধার হয় চোরাই সামগ্রী। শুক্রবার দুদককে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। খোয়া যাওয়া সামগ্রী ফেরত পেয়ে খুশি পরিবারের সদস্যরা। প্রয়োজনীয় শিক্ষকের অভাব পূরণ সহ স্কুলের পরিকাঠামোগত মানোন্নয়নের দাবিতে শুক্রবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ পড়ুয়াদের। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর 1 নম্বর ব্লকের ঠিকরিবাড়ি এলাকায়। যদিও পরবর্তীতে ব্লকের জয়েন্ট বিডিও এবং পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে শিক্ষকের অভাবের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক ইজাজ রেহেবার। যদিও মিড ডে মিলে অনিয়মের কথা অভিযোগ অস্বীকার করেছেন তিনি। জলে ডুবে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে গাজল থানার বৈরিগাছি 2 নম্বর অঞ্চলের শাহরুল খাসপাড়া এলাকায়। মৃত ব্যক্তির নাম বুলেট সরকার, তার বাড়ি ওই এলাকাতে। স্থানীয় ভোলাহার পুকুরের জলে এসে তাকে পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে। কিভাবে তার মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। বাংলার প্রতি বঞ্চনার সেই বঞ্চনার প্রতিবাদে মোদী সরকারের বিরুদ্ধে আগামী সোম এবং মঙ্গলবার দিল্লিতে ধর্ণা অবস্থানের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। বিশেষ ট্রেন ভাড়া করে প্রায় 4,000 বঞ্চিত জব কার্ড হোল্ডারকে দিল্লি নিয়ে গিয়ে বকে আন্দোলন সংগঠিত করতে বদ্ধপরিকর দল। শনিবারই বিশেষ ট্রেনে দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন বঞ্চিত জব কার্ড হোল্ডাররা। শুক্রবার জেলা থেকে সেই শ্রমিকেরা পৌঁছে গিয়েছেন কলকাতায়। তাদের থাকা খাবার ব্যবস্থা করা হয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। শুক্রবার সেই সমস্ত বঞ্চিত জব কার্ড হোল্ডারদের সঙ্গে দেখা করতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পৌঁছে যান রাজ্যের নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী ডক্টর শশী পাঠা। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলে দিয়েছেন তিনি ইডির ডাকে সিজিও কমপ্লেক্সে যাবেন না, মানুষের কর্মসূচি, তাই মানুষের স্বার্থে তিনি দিল্লি যাবেন। নাট্যচর্চার দিক থেকে বরাবরই এগিয়ে রায়গঞ্জ শহর। শহরের সংস্কৃতি মনস্ক মানুষের প্রচেষ্টায় কলা কুশলীদের নাট্য প্রতিভা বজায় রয়েছে শহরে। তারই অঙ্গ হিসাবে এবারে রায়গঞ্জ শহরে অনুষ্ঠিত হতে চলেছে জনপ্রিয় নাটক অনুমতি পালা। নাটকটি রচনা করেছেন মনোজ মিত্র, রাখি দে সরকার এবং আশিস মুখার্জি নির্দেশনায় শনিবার সন্ধ্যায় রায়গঞ্জ ইনস্টিটিউট মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে নাটকটি। শুক্রবার এই বিষয়ে সাংবাদিক বৈঠক করেন রায়গঞ্জ ইনস্টিটিউটের নাট্য সম্পাদক নীলাদ্রি সরকার। বিশ্ব জলাতঙ্ক দিবসকে সামনে রেখে সচেতনতামূলক কর্মসূচি। রাজ্য প্রাণী কল্যাণ পর্ষদ এবং প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে ব্লকে ব্লকে বিভিন্ন স্কুলে এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। তার অঙ্গ হিসেবে শুক্রবার রায়গঞ্জের প্রমোদা সুন্দরী বালিকা বিদ্যাপীঠে এই সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিডিও শুভজিৎ মণ্ডল, জয়েন্ট বিডিও সহ অন্যান্যরা। কুকুর কামড়ালে বা জলাতঙ্ক রোগ হলে কি করণীয় সে বিষয়ে অবগত করা হয় পড়ুয়াদের। এদিনের এই কর্মসূচিতে সচেতনতার বার্তা দেন উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমালসের প্রতিনিধিরা। পরবর্তীতে স্কুলের মধ্যেই বেশ
কিছু পথ কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান করা হয়।